আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন, মাধ্যমিক পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা যা শিখতে যাচ্ছি, ইমেজ ফাইল ফরম্যাট কি, ক্যাপচার ফরম্যাট কি, ওয়ার্কিং বা মাস্টার ফাইল ফরম্যাট কি, আউটপুট ফরম্যাট কি। প্রথমেই দেখে নেই ইমেজ ফাইল ফরম্যাট কি। যে প্রক্রিয়ায় বাইনারি বিটের সাহায্যে গ্রাফিক্স বা ছবির যাবতীয় তথ্য সংরক্ষণ ও উপস্থাপন করা হয়ে থাকে তাকে ইমেজ ফাইল ফরম্যাট বলে। ইমেজ ফাইল ফরম্যাটকে তিন ভাগে ভাগ করতে পারি, ক্যাপচার ফরম্যাট, ওয়ার্কিং বা মাস্টার ফাইল ফরম্যাট এবং আউটপুট ফরম্যাট। ক্যাপচার ফরম্যাট কি? যে ছবিটা ক্যামেরার লেন্স দেখতে পায় এবং হুবহু সংরক্ষণ করে সেগুলোকে অরিজিনাল সোর্স বা ক্যাপচার ফাইল ফরম্যাট বলতে পারি। ক্যামেরাগুলোতে সাধারণত তিন ধরনের ফরম্যাট ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর মধ্যে জেপেক ফাইল ফরম্যাট কম্প্রেশনের সময় কিছুটা ডিটেলস হারায় বা ছবির কিছু ইনফরমেশন হারিয়ে ফেলে। এরপর রয়েছে র। র ফাইল ফরম্যাট ক্যামেরার লেন্সে ধরা পড়া সকল ডিটেলস ধরে রাখে, যা প্রায় সব ধরনের ইমেজ এডিটিং সফটওয়্যারগুলোতে ব্যবহার করা হয়ে থাকে ইমেজ ইমপ্রুভমেন্ট এনহ্যান্সমেন্টের জন্য। আরেকটা ক্যাপচার ফাইল ফরম্যাটের মধ্যে আমরা পাবো ডিএমজি। ডিএমজি অ্যাডোবি কোম্পানির তৈরি, সবার ব্যবহারের জন্য উন্মুক্ত একটি র ফাইল ফরম্যাট। বহুল প্রচলিত ক্যামেরা কোম্পানিগুলোর মধ্যে নিকন এর র ফাইল ফরম্যাটের এক্সটেনশন হচ্ছে .nef, ক্যাননের র ফাইল ফরম্যাট .crw এবং সনির .arw। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ভিন্ন ভিন্ন কোম্পানির ফাইল ফরম্যাট ভিন্ন হওয়ার কারণ তাদের ব্যবহৃত অ্যালগোরিদম ভিন্ন। ওয়ার্কিং বা মাস্টার ফাইল ফরম্যাট কি? সাধারণত সোর্স থেকে প্রাপ্ত ফাইল ফরম্যাটের উপর কাজ করার পর প্রতিটি পরিবর্তনের ধাপসহ সংরক্ষণ করতে হয়, যাতে চাইলেই যে কোনো পরিবর্তনের অংশ বাদ দেওয়া যায় বা নতুন সংযোজন করা যায়। এ ধরনের ফাইল ফরম্যাটগুলোকে ওয়ার্কিং বা মাস্টার ফাইল ফরম্যাট বলে। ফটোশপের মতো প্রোগ্রাম ওয়ার্কিং ফাইল ফরম্যাট হিসেবে .psd এক্সটেনশন যুক্ত ফরম্যাট ব্যবহার করে। আমরা একটা ইমেজ ফাইল দেখি। এখানে আমার ব্যবহৃত ইমেজগুলো রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইমেজটার এক্সটেনশন .jpg, অর্থাৎ জেপেক ফাইল ফরম্যাটের একটি ইমেজ। এটা আউটপুট ফাইল ফরম্যাট হিসেবে রয়েছে। আমি যদি এই ইমেজটাকে ওপেন করি, এই ইমেজটার কোনো অংশ যদি পরিবর্তন করতে চাই, যেমন এখানে যে 1 রয়েছে, 1 রয়েছে পর্ব 1 নাম্বার বোঝানোর জন্য, আমরা এই 1টাকে পরিবর্তন করতে যাচ্ছি টেক্সট টুলের সাহায্যে। পরিবর্তন করতে চাইলে এখানে নতুন করে একটা টেক্সট তৈরি হবে। 1টাকে পরিবর্তন করে 2 বসাতে পারছি না, কারণ এখানে এই ইমেজটাতে 1 বসানোর পূর্বে প্রকৃত অবস্থায় কেমন ছিল সেই ইনফরমেশনটা সংরক্ষণ করা নেই। এখানে একটা ফাইল দেখতে পাচ্ছ .psd এক্সটেনশন যুক্ত ফটোশপের নিজস্ব ফাইল ফরম্যাটের একটি মাস্টার ওয়ার্কিং ফাইল। এখন এখানে ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ এক একটা আলাদা আলাদা অংশ তৈরি হয়েছে, এগুলোকে বলা হয় লেয়ার। এই আলাদা আলাদা অংশগুলোর মধ্যেই এক এক ধরনের পরিবর্তনের অংশ সংরক্ষণ করা থাকে, যার ফলে মূল ইমেজের উপর আমরা পরিবর্তিত ফলাফলটা দেখতে পেলেও প্রয়োজন অনুসারে সেই মূল ইমেজটাকে অক্ষুণ্ণ রেখে আবার পূর্বের অবস্থায় ফেরত আসতে পারি। এখানে দেখতে পাচ্ছি 1 রয়েছে। আমরা যদি এই 1টাকে পরিবর্তন করতে চাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এই 1-এর পরিবর্তে 2 লিখতে গেলে এখন যা করতে হবে, আমাকে এক্ষেত্রে এই 1টাকে ছবি থেকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে না, 1টা যে লেয়ারে বসানো আছে সেই লেয়ার থেকে 1-এর পরিবর্তে 2 লিখে দেব। এখন তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই যে প্রতিটা অংশের পরিবর্তন
তার পূর্বের অবস্থা, পরিবর্তনের পূর্বের অবস্থা এবং পরিবর্তনের পরের অবস্থা সহ সকল ডিটেইলস সে ধরে রাখছে, এই ধরনের ফাইল ফরম্যাটগুলোকে আমরা মাস্টার বা ওয়ার্কিং ফাইল ফরম্যাট বলবো। আবারও বলছি, ফটোশপের নিজস্ব ফাইল ফরম্যাট .psd এক্সটেনশন যুক্ত। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সাধারণত ইমেজ ভিউয়ার সফটওয়্যারগুলো মাস্টার বা ওয়ার্কিং ফাইল ফরম্যাটগুলো ওপেন করতে পারবে না। আমরা দুই ধরনের ওয়ার্কিং বা মাস্টার ফাইল ফরম্যাটের বেশি ব্যবহার দেখতে পাব। ফটোশপের PSD ফাইল ফরম্যাট, যেটা নিয়ে আমরা কাজ করব। আরেকটা প্রচলিত ফাইল ফরম্যাট হচ্ছে TIFF। আউটপুট ফরম্যাট কি? ডিভাইসগুলোতে বা ইমেজ এডিটিং সফটওয়্যারগুলো ব্যতীত প্রোগ্রামগুলোর জন্য যে কম্প্রেসড ফাইলগুলো পাওয়া যায় তাদের আউটপুট ফাইল ফরম্যাট বলে। এখানে কম্প্রেসড করার প্রয়োজন কেন? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, PSD মাস্টার বা ওয়ার্কিং ফাইল ফরম্যাট এর সাইজ 65.8 মেগাবাইট। সেই একই ফাইল ফরম্যাট থেকে তৈরিকৃত আউটপুট ফাইল ফরম্যাটটির সাইজ 704 কিলোবাইট, অর্থাৎ 704 কিলোবাইট, যেটা 1 মেগাবাইটেরও নিচে। এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। স্বাভাবিকভাবে ডিভাইসে লেনদেনের সময় এই ছোট আকৃতির ইমেজগুলো আমরা বেশি পরিমাণে সংরক্ষণ করতে পারবো, স্থানান্তর করতে পারবো। কখনো কখনো ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহারের জন্য, যেমন অনলাইন CV অ্যাপ্লিকেশন ফর্মগুলোর জন্য, ইমেজ এর সাইজ ম্যাক্সিমাম কত মেগাবাইট বা কত কিলোবাইট হবে সেটা উল্লেখ করা থাকবে এবং তার হাইট এবং ওয়াইড কত থাকবে সেটা উল্লেখ করা থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 100 KB এর বেশি নয়, এরকম একটা ফাইল আমাদের ইমেজ ফাইল হিসেবে ব্যবহার করতে হবে, যার হাইট এবং ওয়াইড 300x300 পিক্সেল হবে। এরকম বিভিন্ন প্রয়োজনে আমরা ফাইলগুলোকে কম্প্রেসড করে থাকি, যেমন ওয়েবসাইটে আপলোড করা CV অ্যাপ্লিকেশনের জন্য, অথবা দীর্ঘ সময় অল্প জায়গায় অনেকগুলো ছবি সংরক্ষণ করা, যেমন স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম সফটওয়্যারের জন্য। আজ এ পর্যন্তই, তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।